আজকের ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের জন্য একটি খুবই সুন্দর যে প্রকল্প আনা হয়েছে যেটির নাম হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প সেটিতে কীভাবে ছাত্রছাত্রীরা আবেদন করবে এবং কোন কোন ছাত্রছাত্রী আবেদন করতে পারবে তাদেরকে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে কীভাবে তারা আবেদন করবে তো এইসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটিকে আমি দুটি ভাগে ভাগ করছি প্রথম ভাগে আমি ছাত্রছাত্রীরা কিভাবে অ্যাপ্লাই করবে কোথায় অ্যাপ্লাই করবে বা কিভাবে কি কী ডকুমেন্টস লাগবে ফর্ম এবং কী কী ফর্ম তারা ফিল আপ করবে সেগুলো সম্বন্ধে আলোচনা করব আর পরবর্তী ভাগে আমরা আলোচনা করব যে বিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে এই শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশনটি করবেন কারণ বেশিরভাগ কাজটি হয়তো বিদ্যালয় থেকেই করতে হয় দু সালে নতুন কি কি সংযোজন করা হয়েছে অর্থাৎ এই ফর্মে এই প্রকল্পে আবেদন করার জন্য নতুন কি কী ডকুমেন্টস বা কি কী তথ্যের দরকার হবে সেসব আমরা জানবো আর আমরা জানবো যে শুধুমাত্র মোবাইল ফোন থেকে আপনি কীভাবে শিক্ষাশ্রী স্কিমের জন্য আবেদন করবেন তো চলুন প্রথমে জানা যাক যে শিক্ষাশ্রী প্রকল্পটি কি। তো শিক্ষাশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের এস টি এবং এসসি সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের পড়াশোনার যে আর্থিক খরচ তা কিছুটা কম করার জন্য আর্থিক সাহায্য করতে রাজ্য সরকার শিক্ষাশ্রী নামে একটি স্কলারশিপ প্রকল্প চালু করেছে এটি দু হাজার থেকেই চলছে এবার দেখেনি শিক্ষাশ্রী প্রকল্পে কত টাকা দেওয়া হয় শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর উপজাতি অন্তর্ভুক্ত পড়ুয়াদের বছরে আটশো টাকা দেওয়া হয় অর্থাৎ এক বছরে আটশো টাকা প্রতি মাসে নয় কিন্তু আচ্ছা এক নজরে চলুন এরপর দেখে নেওয়া যাক যে শিক্ষাশ্রী স্কলারশিপ প্রকল্পের জন্য কি যোগ্যতা দরকার তো শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই প্রথমে এস টি বা এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে পশ্চিমবঙ্গের যে লিস্ট আছে আচ্ছা আরেকটা কথা কি কোন ক্লাসে পড়তে হবে না শুধুমাত্র পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তার মানে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত যারা ছাত্রছাত্রী আছে তারাই কিন্তু এটার জন্য যোগ্য আচ্ছা বর্তমানে যারা অন্যান্য সরকারি বেসরকারি কোনো প্রকার যদি স্কলারশিপ পাচ্ছে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না আচ্ছা আবেদনকারীর আরেকটি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আরেকটি যে আবেদনকারীর বার্ষিক যেটা আয় সেটা দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার থেকে কম হতে হবে এর পাশাপাশি আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে তো বর্তমানে এটা একটু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যে আবেদনকারীর যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে তো অভিভাবক আছে বাবা বা মা তার অ্যাকাউন্ট দিলেও কিন্তু হয়ে যায় আচ্ছা এখানে একটা কথা বলে দিচ্ছি যে এই বছরের নতুন আপডেট এই প্রকল্পের সুবিধা নিতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে যেগুলো আছে ঝাড়খণ্ড বিহার বা এইসব রাজ্যের কিন্তু অন্য কোনো জায়গার অ্যাকাউন্ট নম্বর কিন্তু এই বছর ভ্যালিড দেখাচ্ছে না আচ্ছা আর একটা ক্রাইটেরিয়া আছে শুধুমাত্র যে দৈনিক স্কুলের পড়ুয়া মানে ডে স্কলার দৈনিক স্কুল মানে রেগুলার যেটা আমাদের দশটা চারটা স্কুল হয় সেই স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারাই কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে তার মানে কি তার মানে হচ্ছে যে যারা হোস্টেলে যদি থাকে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না এরপরে দেখা যাক যে ছাত্রছাত্রীদের কী করণীয় প্রথমে শিক্ষাশ্রীর যে ফর্ম আছে পিডিএফ সেটা বাংলা ভাষাতে আছে এবং ইংরেজি ভাষাতে আছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করা যাবে তারপর সেটি কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে হবে বা জেরক সেন্টারে গেলেও হয়তো পাওয়া যেতে পারে তারপরে পিডিএফ ফর্মটি ফিল আপ করে দিতে হবে এরপরে যে ডকুমেন্টসগুলি তার সঙ্গে চাওয়া হয়েছে তার সঙ্গে ফর্মটি বিদ্যালয়ে জমা দিতে হবে এখন বর্তমানে যে পশ্চিমবঙ্গের দুয়ারে সরকার কর্মসূচি হচ্ছে সেখানে গিয়েও কিন্তু ফর্ম সংগ্রহ করে সরাসরি ফিল করে জমা দেওয়া যেতে পারে দুটো ক্ষেত্রে একই ব্যাপার এরপর এক নজরে দেখে নিয়ে যে ডকুমেন্টস কী কী লাগে তো প্রথমে হচ্ছে যে ছাত্র ছাত্রীর আধার কার্ড বা রেশন কার্ড যেটা পরিচয় পত্র হিসাবে একটি ডকুমেন্টস চাই তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং ইনকাম সার্টিফিকেটের জেরক্স বাৎসরিক আড়াই লক্ষ থেকে কম যেন হয় ইনকাম আর কি ছাত্র নিজস্ব যদি ব্যাংকের বই থাকে তাহলে অবশ্যই ব্যাংকের প্রথম পাতার জেরক্স আর যদি না থাকে তো ছাত্রছাত্রীর যে অভিভাবক আছে বাবা বা মা তারও কিন্তু দিলেও চলবে কিন্তু সেটা যেন অন্য কোনো ছাত্র বা ছাত্রীর শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আগে থেকে আবেদন করা না থাকে সমস্ত ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে তারপরে সেগুলি ওই ফর্মটির সঙ্গে পিন আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে হবে বা বিদ্যালয়ে যে শিক্ষকই কাজ করেন তার হাতে জমা দিতে হবে তো এই গেল ছাত্রছাত্রীদের করণীয় এরপরে চলুন দেখে নেওয়া যাক যে শিক্ষকদের কী করণীয় তো শিক্ষকরা নিজেরাও এই কাজ করে থাকেন বা অনেক সময় কম্পিউটার সেন্টারকে দিয়েও এই কাজ করানো হয় তো যেখানে কম স্টুডেন্ট আছে কম ছাত্রছাত্রী আছে সেখানে কিন্তু শিক্ষকরাই নিজেরাই করে নিতে পারেন এই জন্য শুধু আপনার মোবাইল ফোন থাকলেই চলবে মোবাইল ফোন থেকেই আপনি এটি আরামসে করে নিতে পারবেন তো চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক যে কীভাবে এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি আপনি মোবাইল ফোন থেকে করতে পারবেন তো প্রথমে আপনাকে গুগল থেকে শিক্ষাশ্রী লিখলে একটি লিঙ্ক আসবে সেই লিঙ্কে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করলে সেই লিঙ্কের শিক্ষাশ্রীর যে ওয়েবসাইট সেটি খুলে যাবে সেটি খুলে যাওয়ার পরে আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন এখানে দুরকমভাবে হয় একটি হচ্ছে আপলোডার লগিন এবং পাসওয়ার্ড এবং একটি হচ্ছে অ্যাপ্রুভার লগ ইন এবং পাসওয়ার্ড এই যে দু সেটের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এটি আপনাকে ব্লক অফিস থেকে প্রোভাইড করা হবে প্রতিটি স্কুলের একটি আলাদা আলাদা আইডি এবং পাসওয়ার্ড দু সেট থাকবে একটি আপলোডারের জন্য আর একটি অ্যাপ্রুভারের জন্য তো সেটি আপনাদের এইচ বা নোডাল যে টিচার যিনি এই কাজ করেন তার কাছে অবশ্যই এটি থাকবে তো তারপর ধাপে ধাপে লগ করতে হবে প্রথম অপশানে দেখুন যে স্কুল লেভেল থেকে এন্ট্রি করতে হবে স্কুল লেভেল স্কুল লেভেলে ক্লিক করার পরে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে সাব ডিভিশন সিলেক্ট করতে হবে সাব ডিভিশন সিলেক্ট করার পরে আপনাকে সংশ্লিষ্ট স্কুলের নাম চলে আসবে সব সেখান থেকে আপনার স্কুলের নাম সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলা হবে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে আপনাকে নিচে একটি ছ ডিজিটের ক্যাপচার কোড এন্ট্রি করতে বলা হবে তারপরে লগ ইন বটনে ক্লিক করলে আপনি শিক্ষাশ্রীর ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে আপনার তো সেখানে মোবাইল থেকে করতে গেলে আপনাকে একটি কাজ আগে করে নিতে হবে যেটা হচ্ছে মোবাইলের ব্রাউজারে গিয়ে তিনটি বটনের ক্লিক করে আপনাকে ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোডে করে নিতে হবে ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে আপনি এই কাজটি করতে পারবেন কেননা প্রেস অ্যাপ্লিকেশান করার সময় কিন্তু ডেস্কটপ মোড ছাড়া অ্যালাউ করা হয় না প্রেস অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনার কাছে একটি নতুন ফর্ম খুলে যাবে তো প্রথমে যেটা বলি যে এখানে নতুন ফর্মের যে দু হাজার যে আপডেট হয়েছে তাতে করে স্টুডেন্ট কোড বাংলার শিক্ষা বলে দেখুন লেখা আছে যে স্টুডেন্ট কোড বাংলার শিক্ষা মানে বাংলার শিক্ষা পোর্টালে স্টুডেন্টের যে আইডি সেই আইডিটি কিন্তু প্রথম ঘরেই দিতে হবে এটি স্টারমার্ক দেওয়া আছে তার মানে এটি ম্যান্ডেটরি তো তার জন্য আপনি কি করবেন না আপনি ক্রোম ব্রেজারে আরেকটি ট্যাবে বাংলার শিক্ষার লগ ইনটি করে রাখবেন বাংলার শিক্ষা ওয়েবসাইটে লগ আগে থেকে করে রাখবেন তাহলে আপনার স্টুডেন্টের আইডি পেতে সুবিধা হবে তো এখানে স্টুডেন্ট লিস্ট থেকে সংশ্লিষ্ট স্টুডেন্টের আইডি কপি করে সেই আইডিটি আপনাকে শিক্ষাশ্রী যে ফর্ম আপনি ফিল আপ করছেন সেখানে পেস্ট করতে হবে সেখানে পেস্ট করার পরে বাকি যে ঘরগুলি আছে যেমন অ্যাড্রেস আছে অ্যাড্রেসে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সাব ডিভিশন একই আগের মতোই সব কিছু আপনাকে সিলেক্ট করতে হবে ব্লক মিউনিসিপ্যালিটি আছে একের পর এক এগুলো এমন কিছু ব্যাপার না এগুলো আপনি নিজে দেখে দেখে করে নিতে পারবেন পোস্ট অফিস সিলেক্ট করতে হবে এখানে একটা কথা বলে রাখি যেগুলো রেড কালারের স্টারমার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল করতে হবে তাছাড়া ফর্মটি কিন্তু সাবমিট হবে না তারপরে কাস্ট সিলেক্ট করতে হবে কাস্ট সিলেক্ট করার পরে সাব কাস্ট সিলেক্ট করতে হবে সাবকাস্ট সিলেক্ট করার পরে আপনার এখানে আধার নম্বর থাকলে আধার নম্বর দিয়ে দেবেন আর তারপরে যেটা অ্যানুয়াল ইনকাম সেটা আপনাকে এন্ট্রি করতে হবে অ্যানুয়াল ইনকাম এন্ট্রি করা হয়ে যাওয়ার পরে মোবাইল ফোন নম্বর এন্ট্রি করতে হবে প্রিভিয়াস ইয়ার ক্লাস সেটাও এন্ট্রি করতে হবে এবং একই রকমভাবে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম দিতে হবে এবং ব্যাংকের যে আইপিসি কোড সেটি এন্ট্রি করতে হবে তারপরে দেখুন আপনাকে ক্যাপচা কোড এন্ট্রি করতে হবে ক্যাপচা কোড এন্ট্রি করা হয়ে গেলে আপনার সাবমিট বাটনে ক্লিক করে আপনাকে কনফার্মেশন করা হবে কনফার্মেশন করা হলে আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে তো এই ফর্মটি সম্পূর্ণ ফিল করা হয়ে গেলে আপনাকে লগ আউট করে বেরিয়ে আসতে হবে এবং তারপরে আবার আপনাকে অ্যাপ্রুভার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফির থেকে লগ করতে হবে আগের যে পদ্ধতিটি হিসাবে আমরা লগ ইন করেছিলাম সে একই রকমভাবে লগ করতে হবে শুধুমাত্র এর ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আলাদা তো এখানে ক্যাপচা দিয়ে লগ ইন করার পর ড্যাশবোর্ডে আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেটি দেখতে পাবেন তো ড্যাশবোর্ড থেকে অল অ্যাপ্লিকেশানে ক্লিক করলে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটি দেখতে পাবেন এবং তার পাশে দেখুন একটি অ্যাকশনের ঘর আসবে অ্যাকশনের ঘরে একটি অ্যাপ্রুভালের আইকন থাকবে সেখানে ক্লিক করলে এইচ ওয়াই অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্রুভ করার জন্য সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে আপনাকে নির্দিষ্ট ঘরে অ্যাপ্রুভ বলে লিখে দিতে হবে এবং সাবমিট করে দিতে হবে সাবমিট করে দেওয়ার পরে আপনাকে সাকসেসের মেসেজ আসবে নিচে সাকসেস বলে দেখানো হবে সাকসেস দেখানো হয়ে গেলে আপনি জানবেন যে ফর্মটি স্কুল এন্ড থেকে অ্যাপ্রুভ করা হয়ে গেছে এরপরে বাকি কাজ কিন্তু ব্লক এন্ড থেকে এবং ডিস্ট্রিক্ট এন্ড থেকে করা হবে তারপরে আপনাকে যথারীতি লগ আউট করে বেরিয়ে যেতে হবে এই হলো আমাদের টোটাল শিক্ষাশ্রী অ্যাপ্লাই করার প্রসেস তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন